আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরে বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা দাওয়ান মিমি। আর প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। লন্ডন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনে বাড়লো মিনিমাম ওয়েজেস। লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। রোশনা আলী এমপির হ্যাংস গিভিংস অনুষ্ঠান সম্পন্ন। এনআরবি ব্যাংকে বিনিয়োগের আহ্বান চেয়ারম্যান ইকবাল ইউ আহমেদের। দর্শক শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতিসংঘের 70তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে একদিনের জন্য যাত্রা বিরতি করেন লন্ডনে। হিথ্রো বিমানবন্দরে তাকে বাংলাদেশের স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী, এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিমানবন্দরে স্বাগত জানান। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন। লন্ডনে অবস্থানকালে শুক্রবার তিনি দলীয় নেতাকর্মীদের সাথে হোটেল কক্ষে সাক্ষাৎ দেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফরের প্রতিবাদ জানিয়ে সেন্ট্রাল লন্ডনের ক্যালারিজ হোটেলের সামনে ব্যাপক বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিএনপি নেতাকর্মীরা দলীয় গুম, খুন ও নিখোঁজ ও নির্যাতিত নেতাকর্মীদের ছবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রিটেন জুড়ে বাড়ল মিনিমাম ওয়েজেস। গতকাল 1 অক্টোবর থেকে প্রতি ঘন্টায় সর্বনিম্ন মজুরি 20 পেন্স বেড়ে 6 পাউন্ড 70 পেন্সে দাঁড়িয়েছে। আগামী বছরের 1 এপ্রিল থেকে 25 বছরের বেশি বয়স্ক কর্মকর্তাদের জন্য ন্যাশনাল লিভিং ওয়েজেস 7 পাউন্ড 20 পেনি করে কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়ায় ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঘন্টা প্রতি 20 পেন্স করে বাড়ল মিনিমাম ওয়েজেস। একই সাথে 18 থেকে 20 বছর বয়সী কর্মীদের মজুরি বেড়েছে 17 পেন্স এবং অনূর্ধ্ব 18 বছর বয়সী কর্মীদের ক্ষেত্রে বেড়েছে 8 পেন্স। আর অ্যাপ্রেন্টিসশিপরতদের সর্বনিম্ন মজুরি এখন 3 পাউন্ড 30 পেন্স। চ্যানেল আইয়ের জন্মদিন আনন্দ ভরা সেই শুভ দিন। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে বাংলা ভাষায় মানুষের টিভি চ্যানেল আই বৃহস্পতিবার পা রাখল সোনালী 17 বছরে। চ্যানেল আইয়ের দর্শকদের উপহার দিয়ে চলেছে একের পর এক দর্শক নন্দিত অনুষ্ঠান। খবর প্রচারে সৃষ্টি করেছে স্বকীয় এক ধারার। চ্যানেল আইয়ের সাথে যুগপথ ধারা ইউরোপ জুড়ে সদা জাগ্রত চোখে দর্শকদের ভালোবাসায় নিরন্তর পথ চলা চ্যানেল আই ইউরোপের। বৃহস্পতিবার চ্যানেল আই ইউরোপের উদ্যোগে নানা আয়োজনে লন্ডন অফিসে পালিত হয় চ্যানেল আইয়ের জন্মদিন। চ্যানেল আইয়ের কর্মী শুভনদী সহ সকলকে নিয়ে জন্মদিনের কেক কাটেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব। রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব চ্যানেল আইয়ের গৌরবময় পথ চলায় ব্রিটেন সহ ইউরোপের সকল সম্মানিত দর্শক শুভনদী সহ সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
ছেলেরাই স্বর্ণালী সত্রতে পা দিয়েছে, 16 বছর পেরিয়ে সত্রতে পা দিয়েছে। আমরা ছেলেরাই ইউরোপে আমরা ব্রডকাস্টিং শুরু করেছিলাম 2007-এ এবং 2007 থেকে আজ অবধি সেটি চলছে এবং ভবিষ্যতে চলবে। আমরা চ্যানেলাই ইউরোপের পক্ষ থেকে ইউরোপে যত দর্শক রয়েছেন, দর্শক শ্রোতা এবং বিজ্ঞাপনদাতা এবং শুভানুদ্বয়ী যারা আমাদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন, চ্যানেলাই ইউরোপকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমরা তাদের সহযোগিতা, সাহায্য সহযোগিতা এবং দোয়া কামনা করি। বেতনাল গ্রিন অ্যান্ড বো আসনের লেবার পার্টির এমপি রোশনা আলী বলেছেন, পরপর দুবার এমপি নির্বাচিত হওয়া যে কোনো রাজনীতিবিদের জন্য অনেক সম্মানের। তাকে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত করায় সবার প্রতি ধন্যবাদ জানান রোশনা আলী। বৃহস্পতিবার পূর্ব লন্ডনে একটি হলে হ্যাংস গিভিংস অনুষ্ঠানে একথা বলেন রোশনা আলী। কাউন্সিলর জশুয়া প্যাকের সঞ্চালনায় জনাকীর্ণ ওই অনুষ্ঠানে রোশনা আলী আরও বলেন, টিউলিপ সিদ্দিক ও রূপা হকের এমপি নির্বাচিত হওয়া ব্রিটেনের বাঙালির বড় অর্জন। উল্লেখ্য, গত 7 মে অনুষ্ঠিত ব্রিটেনের সাধারণ নির্বাচনে 25,000 ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন রোশনা আলী। এনআরবি ব্যাংকে ইনভেস্ট করলে লোকসান হবার কোনো সম্ভাবনা নেই। এনআরবি ব্যাংকের ভীষণ অনেক বৃহৎ, এমনটাই জানালেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের উপদেষ্টা ইকবাল ইউ আহমেদ। গত 30 সেপ্টেম্বর পূর্ব লন্ডনের দ্য ভুজন রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও জানানো হয়, বর্তমানে এনআরবি ব্যাংকের পুঁজির পরিমাণ 1,200 কোটি টাকা, যা আজ থেকে 2 বছর আগে ছিল 400 কোটি টাকা। বর্তমানে 400 এনআরবি এবং 12,000 অন্যান্য সঞ্চয়ী হিসাবপত্র রয়েছে ব্যাংকটির। এনআরবি ব্যাংকে চতুর্থ প্রজন্মের ব্যাংক আখ্যায়িত করে উপদেষ্টা ইকবাল ইউ আহমেদ বলেছেন, এনআরবি ব্যাংক সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব এনআরবিদের স্বার্থে কাজ করে যাবে। তিনি আরও জানান, আগামী নভেম্বরে এনআরবি ব্যাংকের একটি বিশেষ প্রতিনিধি দল ইংল্যান্ডে আসবে তাদের সেবা সবার মাঝে ছড়িয়ে দিতে। এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবি জানান, আমরা দ্রুত অনলাইন ব্যাংকিং সেবা শুরু করতে যাচ্ছি এবং আমাদের একটি লক্ষ্যমাত্রা হচ্ছে আগামী 5 বছরের মধ্যে আমরা একটি ওয়ার্ল্ড ওয়াইড ব্যাংকে পরিণত হব। এ সময় ইউকে বিসিসিআই এর প্রেসিডেন্ট ফজলুর রশিদ এমবি, চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব, এটিএন বাংলার সিও হাফিজ আলম বক্স, এনআরবি ব্যাংকের পরিচালক রফিক হায়দার, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, বেলাল আহমেদ, সাদিকুর রহমান শিপু, কণ্ঠশিল্পী জুয়েল সহ এনআরবি ব্যাংকের অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। আমাদের মেইন উদ্দেশ্য এনআরবি ব্যাংকের মিটিং এর আয়োজন করা, যেহেতু আমাদের ইকবাল ইউ আহমেদ আমাদের বোর্ডের অ্যাডভাইজার এন্ড ভেরি রিনাউন্ড ব্যাংকার ইন বাংলাদেশ, ওনার অপিনিয়নটা শেয়ার করা আমাদের শেয়ার হোল্ডার বা আমাদের যে ডাইরেক্টর বা আমাদের কমিউনিটির যে লিডার নেতৃবৃন্দ, যে এনআরবি ব্যাংক কোন জায়গায় এখন এসে দাঁড়িয়েছে এইটা শেয়ার করার জন্য। ইতিমধ্যে আমরা 400 এনআরবি দের অ্যাকাউন্ট করেছি এবং দেশের বাংলাদেশে যারা রয়েছেন তাদের প্রায় 12,000 অ্যাকাউন্ট আমরা ওপেন করেছি এবং ব্যাংক তার সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আমরা জানি যে বাংলাদেশের ইকোনমিতে এনআরবিদের যে রেমিটেন্স এটা অনেক বৃহৎ আকারে কন্ট্রিবিউট করছে এবং অদূর ভবিষ্যতে আমরা আশা করছি আগামী নভেম্বরেই আমাদের একটি টিম লন্ডনে আসবে এবং এখানে থেকে আমরা আরও বেশ কিছু অ্যাকাউন্ট করতে পারবো। এছাড়া পৃথিবীর যতগুলি দেশে এনআরবি রয়েছেন তাদেরকে আমরা এনকারেজ করছি এবং তাদের জন্য আমরা স্পেশাল সার্ভিস দেব যাতে তারা দেশে অ্যাকাউন্ট করে এবং দেশে ইনভেস্ট করতে পারেন, সেই সুযোগটা আমরা তাদের জন্য তৈরি করব। ব্রিটেনে পরিবেশ দূষণ ঠেকাতে ও প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিরুৎসাহিত করতে প্লাস্টিক শপিং ব্যাগের উপর 5 পেন্স করে মূল্য নির্ধারণ করেছে রিটেল কোম্পানিগুলো। আগামী সোমবার 5 অক্টোবর থেকে টেস্কো আজদা সহ সকল সুপার স্টোর ও অর্ডার সরবরাহকারী কোম্পানিগুলো প্রতি প্লাস্টিক ব্যাগ প্রতি 5 পেন্স করে দাম চার্জ করবে। তবে ডেলিভারি ক্ষেত্রে ব্যাগ ফিরে দেয়া হলে এই অর্থ ফেরত পাবেন ভোক্তা। ইতিমধ্যে সুপার স্টোরগুলোতে প্লাস্টিক ব্যাগের মূল্য আরোপে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে স্টোরগুলোর কর্মীরা।
এখন থেকে ব্রিটেনে কোনো পণ্য কেনার এক মাস সময়ের মধ্যে পণ্যের ত্রুটির কারণে ফেরত নিতে বাধ্য থাকবে কোম্পানি। গতকাল 1 অক্টোবর থেকে কনজিউমার রাইট অ্যাক্টের অধীনে এটি আইন হিসেবে কার্যকর করেছে সরকার। নতুন আইনের ধারা অনুযায়ী রিটেল শপ থেকে কেনা কোনো সেকেন্ড হ্যান্ড পণ্য ত্রুটিযুক্ত হলে তা কেনার 30 দিন সময়সীমার মধ্যে ফেরত নিতে বাধ্য থাকবেন বিক্রেতা। এমনকি চুল কাটা থেকে শুরু করে টায়ার রিপেয়ার করার মতো সেবাগুলো এই আইনের আওতায় থাকবে। এই আইনটির ফলে ভোক্তা এবং ক্রেতার অধিকার যেমন সুরক্ষিত হবে, তেমনি করে বড় কোনো কোম্পানির পণ্যের ত্রুটি বা মূল্যবান সংক্রান্ত বিষয়ে সাধারণ ক্রেতার আইনি লড়াইয়ের পথও সহজতর হবে। 30 দিনের মধ্যে ত্রুটিযুক্ত পণ্যের মূল্য ফেরত পেতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে সেক্ষেত্রে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন ADR কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন। টার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিক্স তার মেয়াদকালের প্রথম 100 দিনকে ফাউন্ডেশন কাল হিসেবে অভিহিত করেছেন। মেয়র বলেন, গত 100 দিনে বাড়ির বাসিন্দাদের জীবনমানের উন্নয়নে কাজ করছেন তিনি। বৃহস্পতিবার টাউন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র বলেন, কাউন্সিলের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধার, অযথা অর্থের ব্যয়বন্ধ ও জবাবদিহিতা সংস্কৃতি চালু করতে কাজ করে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, গত 22 সেপ্টেম্বর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের 100 দিন পূর্ণ করেন জন বিক্স। এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। First of all, it's about rebuilding confidence in Tower Hamlets. Secondly, it's about improving our education services and working with our schools because they're under threat from the government. Thirdly, it's about sorting out our budget. Our budget's under big pressure because of government cuts, so we need to protect local people and balance our budget. Fourthly, it's about building homes. We're making progress towards building more homes in Tower Hamlets, and we want to challenge this problem about affordability, where people promise to build affordable homes and then local people cannot afford to live in them. We're working on other things like crime and disorder, about making sure people feel safe in their homes, antisocial behaviour, big issue. There are a lot of things in our manifesto, and we are promising with our strong cabinet of our 9 members to, alongside myself, to follow those through. প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 69তম জন্মবার্ষিকী এবং চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হওয়ায় যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্বলন্ডনে একটি হলে যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ আহমেদ সাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানুমিয়ার পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কলামিস্ট আব্দুল গফফার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা জালালউদ্দিন লালা মিয়া, আলতাফুর রহমান মুজাহিদ, আবু হেলাল চৌধুরী সেলিম, শাহ শামীম আহমেদ, মইনুল হক, বাবুল হোসেন, সুশান্ত দাস গুপ্ত, মাহবুব আহমেদ, আহবাব মিয়া, এনামুল হক, কলি হোসেন প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। বার্মিংহামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত। সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মিলাদ মাহফিল ও কেক কেটে আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 69তম জন্মবার্ষিকী পালন করেছে মিডল্যান্ডস আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হেফজুর রহমান খান এর সভাপতিত্বে এবং মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু ও ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ আজিরউদ্দিন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বেলাল, মাহবুব আলম চৌধুরী মাখন, গাবরু মিয়া, শাহ রোকন আহমেদ, সাইফুল আলম, জুম্মা আহমেদ লিটু, কামাল আহমেদ, জুবের আলম, এমদাদুর রহমান সুয়েজ, মঈন চৌধুরী, খালেদ ভুঁইয়া, আশিক আলী প্রমুখ। সুইজারল্যান্ডের জুরিখে প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করল ঈদ পুনর্মিলনী উৎসবের। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন।
গত রবিবার জুরিখের স্থানীয় কমিউনিটি হল বুলিঙ্গার কিন্ডার ট্রেপে প্রবাসী বাংলাদেশির আয়োজন করলো প্রবাসে ঈদের প্রকৃত আনন্দ উৎসব 2015। এবারের ঈদের দিনে কোনো প্রকার ছুটি না থাকাতে ঈদের দিন গত বৃহস্পতিবার ছিল শুধু ঈদ জামাত এবং কিছু খাবার দাবারের উপরে সীমাবদ্ধ। ঈদের পরের এই ছুটির দিনটি ছিল তাই খেলাধুলা, নাচ গান, মুখরোচক খাবার দাবারের আয়োজন সহ বিভিন্ন কর্মসূচিতে ভরপুর। প্রবাসী বাংলাদেশিদের এই ঈদের অনুষ্ঠানে এবারে উপস্থিত থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান জুরিখ ক্যান্টন এমপি অ্যাঞ্জেলো বারিলে। Ich kandidiere für den Nationalrat, das ist das Parlament in Bern und ich bin sehr froh, ich bin auf einem guten Platz. Ich könnte gewählt werden in 3 Wochen. Und ich brauche die Unterstützung von allen, dass es noch besser wird für alle. Egal welches Geschlecht, welche Religion, welchen Pass und wie man lebt. Alle Menschen sind gleich und das ist mir ganz wichtig und dafür möchte ich auch in Zukunft immer kämpfen. Mit euch und für euch und danke für das schöne Fest. Eid Mubarak! বাংলাদেশ থেকে মেহমান হিসেবে উপস্থিত থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ডাকসুর সাবেক জিএস ডাক্তার মোস্তাক হোসেন। আমাদের যেই আনন্দ সেগুলো আমরা এখানকার যারা মানুষ তাদের সঙ্গে ভাগাভাগি করে নেব। আপনাদের ভবিষ্যৎ আরো সুখময় হোক, সুন্দর হোক সেই কামনা করছি। ঈদ মোবারক। সুইস প্রবাসীরা কিভাবে দেখছেন তাদের এই উৎসবকে? ছুটির দিনটা সবাই মিলে একসাথে ঈদ করছি আসলে, যাতে দেশের ওই কষ্টটা একটু হলেও ভুলে থাকা যায়। অনেক আনন্দ লাগছে, সবাই একত্র হয়ে আমরা খুব এনজয় করতেছি। সুইজারল্যান্ডে আমাদের জন্য ঈদ অ্যাকচুয়ালি উইকেন্ডেই হয়, কারণ অন্যদিন স্কুল খোলা থাকে, অফিস আদালত সব আমাদের। সুইস প্রবাসী বাংলাদেশিরা গত বৃহস্পতিবার পালন করেছে ঈদের জামাত, কিন্তু আজ রবিবার ছুটির দিন তারা পালন করছে প্রকৃত ঈদের উৎসব। আমাদের প্রবাসে যেখানে সাধারণত ঈদের দিন ছুটি পাওয়া যায় না, সেখানে তাদেরকে পরবর্তী সপ্তাহের ছুটির দিনেই ঈদের দিনকে ধার্য করে নেওয়া হয়। সুইজারল্যান্ড প্রশাসন ভবিষ্যতে মুসলিম সম্প্রদায়ের ঈদের এই 2 দিনে অন্তত স্কুল কলেজ এবং যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের সবাইকে ছুটি দেবেন এবং ছুটি রাখার ব্যবস্থা করবেন, এই প্রত্যাশা রেখে বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই, জুরিখ, সুইজারল্যান্ড। এবার সিলেটের খবর। মেডিকেল কলেজে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন একাত্মতা প্রকাশ করে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মোহাম্মদ জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও বিপ্লবদের সঞ্চালনায় সমাবেশ থেকে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনকারী বুধবার ঢাকায় শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা ও গ্রেপ্তারের নিন্দা জানান বক্তারা। বক্তারা বলেন, পরীক্ষায় প্রশ্ন ফাঁস সাম্প্রতিক সময়ে মহামারী আকারে ধারণ করেছে। মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের দায়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও এই পরীক্ষা বাতিল করা হল না। চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন বাতিলের দাবিতে সিলেটে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন BCHCPA মানববন্ধন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সরকার থেকে আশ্বাস দেওয়ার পরও তাদের চাকরি জাতীয়করণ করা হয়নি, এর পরিবর্তে তাদের চাকরি ট্রাস্টে ন্যস্ত করার পায়তারা চালানো হচ্ছে। মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করেন তারা। সিলেটে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় পুল টুর্নামেন্ট। বৃহস্পতিবার সিলেটের শহরতলি বড়শালায় সিলেট ক্লাবের উদ্যোগে এবং হিলসাইড এক্সেলসিয়রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্ট অনুষ্ঠানে উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। সিলেট ক্লাবের সভাপতি হাসিন আহমেদের সভাপতিত্বে ও ক্লাব সদস্য মিসবাক আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাতীয় পুল টুর্নামেন্টের আয়োজন সিলেটের জন্য বিশাল অর্জন। এই টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের সেরা খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবে। পুল খেলোয়াড়দের পদচারণায় মুখরিত থাকবে সিলেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেটার বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, আবু সুফিয়ান চৌধুরী সহ আরও অনেকে। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। লন্ডন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিটেনে বাড়লো মিনিমাম ওয়েজেস। লন্ডনের বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। রোশনা আলী এমপির থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠান সম্পন্ন। এনআরবি ব্যাংকে বিনিয়োগের আহ্বান চেয়ারম্যান ইকবাল ইউ আহমেদের। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।